गुड मॉर्निंग यू गाइस, तो वेलकम टू माय बेंगली ब्लॉग चैनल। आज अब আমি বুঝে উঠতে পারছি না যে ইন্ট্রোডাকশনটা বাংলায় কিভাবে দেব বা কোন লাইনটা দিয়ে স্টার্ট করা উচিত। তো তোমরা কমেন্টে গিয়ে লিখে দাও যে কি একটা লাইন লিখে দাও যেটা দিয়ে আমার স্টার্ট করাটা উচিত আর যেটা করলে তোমাদের বেশি ভালো লাগবে। কালকে রাতে ফর সাম রিজন আমার একদমই ঘুম হয়নি, রাতে 2টা অবধি আমি জেগেছিলাম। ইউজুয়ালি আমি 11:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, বাট কালকে ঘুমই আসছিল না। সকালবেলা উঠেছি, এখন 7:30 বাজে, একটু ক্র্যাঙ্কি লাগছে কারণ ঘুম না হলে মুডটা ভালো লাগে না। বাট আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ডে, আজকে খুবই একটা ইম্পর্টেন্ট ডে কারণ অনেক কাজ আছে, যেমন কি শুটস আছে, কিছু মেল করতে হবে, আর একটা স্পেশাল ইভেন্টও আছে। ইভেন্ট ঠিক না, বাট একটা স্পেশাল জিনিসও আছে যেটার ব্যাপারে তোমাদের সাথে কথা বলবো কিছুক্ষণে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর নিচে যাই, একটু লেবু জল খাই, মাথা ব্যথা করছে। তো যাই নিচে যাই, মাকে বলি আজকে লেবু জল করে দিতে, বিকজ আমার একদমই ইচ্ছা করছে না। নিচে আসলাম, ভাবলাম লেবু জল খাবো, বাট মা বললো যে লুচি বানাবে সেই নাকি আজকে। তো লুচি বানাচ্ছে, নিচে ময়দা ইয়ে করছে, ময়দাকে কি করে, ময়দাকে কি বলে, বেলন দেয়, ময়ম দেয়, হ্যাঁ। তো ওই যাই হোক, মানে ময়দা মাখছে, আর লেবু জল আজকে খাওয়া হবে না কারণ মা বললো যে যদি লুচি খাই তাহলে লেবু জল খাওয়া উচিত না। এক সেকেন্ড, লেবু জল খাওয়া উচিত না, অ্যাসিডিটি হয়ে যাবে। আই থিঙ্ক দিনটা ভালোই যাবে কারণ সকালবেলাটা স্টার্ট করছি লুচি ছোলার ডাল দিয়ে। সব বাঙালিরই ফেভারিট খাবার লুচি ছোলার ডাল, খুব ভালো লাগে খেতে। তো আমি এখন একটু যাবো, গিয়ে মাকে হেল্প করে দেবো, আর মার কাছে আস্তে আস্তে শিখেও নেবো যে লুচি ছোলার ডাল কী করে করে। লুচিটা তো ঠিক আছে জানি, ছোলার ডালটা একটু একটু করে মার কাছে শিখবো কীভাবে করতে হয়। ভাজা ভাজা হয়ে গেলে এবার নারকল দেবো। আর আদা দেবে আর শুকনো লঙ্কা দেবে, তাই তো? ডালটা কি এর মধ্যে ঢালবে না, তো এই ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবে। ডালটা হয়ে গেলে তারপর মা লুচিটাকে ভাজা স্টার্ট করবে। মা গন্ধ কিন্তু হেভি ভাজা আসছে, তো আগুনটা কমিয়ে দেবো। আগুনটা কমিয়ে এবার ডাল ঢালবে, হ্যাঁ তাই আমি সরে যাই, ওটা আমি পারবো না করতে। ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে ডালটাকে ঢেলে দিতে হবে, আর 5 মিনিট একটু ফুটতে দিতে হবে, অ্যান্ড ছোলার ডাল রেডি। আই থিঙ্ক খুবই সিম্পল, খুব বেশি কমপ্লিকেটেড কিছু ব্যাপার না। ডালটাকেও প্রেশার কুকারেই সিটি দিয়ে নিয়েছে, আর ফোড়ন যেটা দিল সেটা খুবই সিম্পল। আই থিঙ্ক সবাই পারবে। মিষ্টি চিনি খাওয়া বারণ না আমার, তোমরা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারো। চিনি অ্যাকচুয়ালি নট সো গুড ফর হেলথ, বাট মা আর বাবা ফ্যামিলিকে জানো সব কিছুতে চিনি দেওয়ার একটা বাজে হবে। যাই হোক, তো এবার লুচি ভাজবো, আমি ভাজবো না মা ভাজবে। লুচি রেডি হয়ে গেছে, তো আমরা লুচি আর ছোলার ডাল নিয়ে বসেছি মা আর আমি। মা তুমি এত দূরে বসেছো কেন আজকে, খেতে ব্যস্ত তিনি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, তো তোমরা যদি না জেনে থাকো, 2021-এ আমার বিয়ে ঠিক হয়েছে, আর ইনিশিয়ালি আমরা ঠিক করেছিলাম অ্যারাউন্ড 500-600 লোক ডাকা হবে, ইনভিটেশন পাঠানো হবে। বাট এখন যেরকম সিচুয়েশন আমার মনে হয় না সেটা আর পসিবল হবে। তো আমরা যে জায়গাটা বুক করেছিলাম সেটা আমরা এখন ক্যান্সেল করব, করে আমরা অন্য একটা জায়গা খুঁজবো যেখানে অ্যারাউন্ড 200-300 লোকেরা মানে গেস্ট ইনভাইট করতে পারি, কারণ অত বড় জায়গায় যদি লোক না থাকে খুবই বাজে লাগবে দেখতে, পরিস্থিতি বুঝে। হ্যাঁ, এবার এখন আমরা এটাও বুঝতে পারছি না যে যদি সরকার যদি 50 বা 100 জনের উপর অ্যালাউ না করে তাহলে আমাকে বাড়িতেই করতে হবে, মানে উইদিন 100 হলে
আমার বাড়ির যা সাইজ সেটাতে আরামসে 100 থেকে 150 লোক তো ধরেই যাবে। আর যদি মনে হয় যে 100 এর উপরে আমাদের এলাও করছে তাহলে আমরা ভাবছি যে একটা ব্যাংকোয়েট ভালো দেখে বুক করব। তো আজকে আমরা কিছু ব্যাংকোয়েট দেখতে যাব আর তোমাদেরকেও নিয়ে যাবো দেখাবো, আর দেখবো ওদের এখন আপাতত কি স্কিমে দিচ্ছে বা কতটা বাজেটে রিডাকশন হয়েছে বা বাজেট কি বেড়ে গেছে, কি হয়েছে না হয়েছে এখন আমরা কিছুই জানি না। ওখানে গিয়ে আমাদের দেখতে হবে যে কি হচ্ছে বা কি না হচ্ছে। খাচ্ছি, কি করছো? চামচ, এই তোমার হাতে চামচ। তো ঠিক আছে, এখন খেয়ে নিই আর তারপর আমার একটা শ্যুট করা বাকি আছে, শ্যুট করবো, রেডি হবো, দেন ব্যাংকোয়েট দেখতে যাবো। আমি একদমই রেডি হয়ে গেছি বাট মাস্কটা খুঁজে পাচ্ছি না, তো আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি মাস্ক পরে নিচে নাম। মাও রেডি হয়ে গেছে, তো ইয়া গাড়িতে উঠে তারপর ব্লগ করছি। এটা হচ্ছে আমার ওপো টিভি আজকে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, মা আমি ভাই যাচ্ছি আর এখন আমরা যাবো অমিতকে পিক করবো, দেন ব্যাংকোয়েটে যাবো। আজকে বলি শার্ট পরে আসতে, শার্ট পরে এসে দাঁড়া 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 ভাই চালালে তোমার ভয় লাগে, আমি চালালে ভয় লাগবে না? কে আমি ভালো চালাই মা? এত মিথ্যে কথা বলেন না তোমরা। আপাতত আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর ওয়েদারটা এখন বেটার হয়েছে, বৃষ্টি হচ্ছে না, তো আই থিঙ্ক ব্যাংকোয়েটকে আমরা প্রপার ওয়েতে দেখতে পারবো যে কেমন ব্যাংকোয়েটটা, তাই তো মা? দাঁড়াবে এইগুলো ছেড়ে দেবো তবে তুমি বুঝতে পারবে। মা সিলিন্ডারে আসছে ভাই, কিন্তু আরে বাবা তোমার যেটা ফিলিং তুমি সেটা বলো। এটা কি এইটা বললা তোমাকে এতদিন ধরে শেখালাম যে নর্মাল থাকবো, অ্যাক্টিং করবো না, এটা কি বললা তুমি? এখানে ঢোকার সময় আমাদের সবার টেম্পারেচার চেক হলো অ্যান্ড দেন অনলি আমাদের ব্যাংকোয়েটে ঢুকতে দিচ্ছে। তো নামো মা। তো আমরা বেরিয়ে গেছি, উপরে যেতে হবে, ডাইরেকশনটা বুঝতে পারছি না, তো ভাই আর অমিত গেছে জিজ্ঞেস করতে যে কোথায় এক্স্যাক্টলি যেতে হবে। আমি বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছো কিনা কারণ আমাদের মাস্ক পরা। এখন ভিডিও তুলছি, ফটো তোলা হয়ে গেছে আমার, তো ওইদিকে মা নিজের সেলফি তুলছে। কি আজও ফ্যামিলি আমার, যে যা তালে থাকে। দেখাচ্ছি দাঁড়া, তো আমরা বাড়ি চলে এসেছি।
এসেছি অমিত ওর বাড়িতে চলে গেছে আমি আজকে তিনটে ব্যাংকোয়েট ভিজিট করেছি যদিও এই ব্লগে তোমরা শুধু একটাই দেখেছো বাদবাকি দুটোতে আমি আর ব্লগ করিনি এখন আমি ওদের সাথে বাজেট নিয়ে কথা বলবো লাইক ওরা কি প্রাইস টিকে একটু কমাবে প্রাইস টিকে একটু বাড়াবে এই সিচুয়েশনে ইন্টিমেট ওয়েডিং এ কি বেস্ট প্যাকেজ আছে সব কিছু নিয়ে আমি ম্যানেজারদের সাথে কথা বলবো আর তারপরে তোমাদের জন্য আলাদা আলাদা আরেকটা ভিডিও বানাবো তোমরা যদি সেটা দেখতে ইন্টারেস্টেড হও তাহলে কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই জানিও তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে ফলো না করে থাকো তাহলে প্লিজ ওখানে গিয়ে ফলো করে দিও সো দ্যাট আমরা ওখানেও যেন কানেক্টেড থাকতে পারি আইডিটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি ডেফিনেটলি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করে দিও তোমাদের আমার এই চ্যানেলটাকে দেখতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে সো বাই।